মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে। আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। তো যারা এখন এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটার নাম হচ্ছে টমেটো ইলিশ বা টমেটো ইলিশের ঝোল, যেটাই বলেন না কেন। তো এটা আমি কীভাবে রান্না করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে চলে আসলাম কিচেনে, আর এখানে রেখেছি ইলিশ মাছ। ইলিশ মাছটা বেশ বড়ই ছিল আর ডিমওয়ালা। আমি সবসময় এইভাবে ডিমওয়ালা মাছটাই রাখি, অনেকে ডিম বের করে ফেলে, আমি সবসময় মাছের মধ্যে ডিমটা রেখে দেই, আমার কাছে ভালো লাগে এটা। আর কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর মশলা কী দিচ্ছি সেটা আমি পরে দেখিয়ে দিব। আর ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এখানে। আর তেল তো পরিমাণ মতোই দিতে হবে, আমি এখানে 4 টেবিল চামচ তেল দিলাম, একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি আমি। আপনারা ইচ্ছা করলে তেল কম বেশি করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিচ্ছি, আর পেঁয়াজগুলো দেওয়ার সময় না আমার কলিজাটা একদম ফেটে যাচ্ছিল, মানে পেঁয়াজের যে এত দাম কি আর করব। যাই হোক, তাও তো খেতেই হবে, করার তো কিছু নেই। তো এই যে পেঁয়াজ দিচ্ছি এখানে, আর দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর লবণটা একটু আগে দিয়ে দিলাম তার কারণ একটু পেঁয়াজ নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে, তার জন্য। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মশলাগুলো দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এগুলো সব কিছুই আমি 1 চা চামচ করে দিয়ে দিলাম। আর ইলিশ মাছের মধ্যে যে অনেক আহামরি কোনো মশলা ইউজ করতে হয় তা না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আর ইলিশ মাছের মধ্যে অনেক কোনো মশলা লাগে না, জাস্ট শুধু অল্প মশলা দিয়ে রান্না করলেই হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর টমেটো। এই টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করে দেখবেন আপনারা, অনেক ভালো লাগে খেতে, একটা টেস্টটা একটু অন্যরকম আসে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমার মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছটা কিন্তু একটু নরম থাকে, আপনারা একটু খেয়াল করে রান্না করবেন যেন ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো এই যে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার এই রান্নাগুলো যারা একদমই রান্না জানেন না তাদের অবশ্যই উপকারে আসবে, আর যারা নতুন গৃহিণী, নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই রান্নাগুলো। আমার চ্যানেলে আরও অনেক রান্না আছে এরকম সহজ সহজ, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যাবেন। তো আমি একটুখানি ঢেকে দিলাম এটা 2 মিনিটের মতো, তারপর আমি আবার উল্টিয়ে দিচ্ছি মাছগুলো, এতে করে অন্য পৃষ্ঠা হয়ে যাবে। তো আমার উল্টানোটা হয়ে গিয়েছে, আমি দুই পাশে উল্টিয়ে নিলাম, এটা আমি একটু ঢেকে দিব আরও 2 মিনিটের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে, তাই না, কি বলেন আপনারা, অনেক সুন্দর হয়েছে তো কালারটা। তো টমেটো, কাঁচামরিচ সব কিছু মিলিয়ে অসাধারণ একটি ফ্লেভার, আর খেতেও অনেক মজাদার। একটুখানি এখানে 1 মগ পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এটা আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো এই তো ফিরে আসলাম, দেখুন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর হয়েছে কালারটা, আসলে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজাদার হয়েছিল। রান্নাটা আমার অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা খাবার জন্য রেডি করব। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে কিন্তু আমার রান্নাটা, আর টেবিলে নিয়ে এসেছি, সাজিয়েও ফেলেছি।
তো এই যে আমি ইলিশ মাছের একটু ডিম খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আবার বলবেন যে কেমন হয়েছে, তার জন্য একটু খেয়ে দেখাচ্ছি। অনেক মজাদার হয়েছে, আর ইলিশ মাছের ডিম আমার অনেক ভালো লাগে, তার জন্য একটু লোভটা সামলাতে পারলাম না, খেয়ে ফেললাম। তো আপনারা বাসায় ট্রাই করবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। Yeah!